নমস্কার বন্ধুরা, এমজি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এই আমের আচারে আজ আমি কোনো রকম জল ব্যবহার করব না, আর চিনি দিয়ে বানাবো। আপনারা চাইলে গুড় দিয়েও বানাতে পারেন। আচার বানানোর জন্য কি কি লাগছে দেখে নেব। তার আগে আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর সবার আগে রেসিপির ভিডিও পেতে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন, আর পারলে শেয়ার করবেন। প্রথমে গোটা আম 500 গ্রাম নিয়েছি। তারপর আমটাকে ভালো মতো ধুয়ে মুছে খোসা ছাড়িয়ে কেটে রেখেছি। আঠি অল্প শক্ত হয়েছে এমন আমি আচার ভালো হবে। আর নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন 5 ফোড়ন, 2 শুকনো লঙ্কা আর 1টা তেজপাতা। নিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন হলুদ। গোটা জিরে আছে 1 চামচের 1/4 ভাগ। নিয়ে নিতে হবে স্বাদ মতো নুন। আর নিয়ে নিচ্ছি 1 টিস্পুন সর্ষের তেল। আর 500 গ্রাম আমের জন্য 300 গ্রাম চিনি নিয়ে নিচ্ছি। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। কেটে রাখা আমের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ আর পরিমাণ মতো নুন। এখন আমের সঙ্গে নুন হলুদ ভালো করে মেখে নেব। আম ভালো মতো মেখে নেওয়া হয়ে গেলে ওই অবস্থাতে আমগুলোকে আমি 2 ঘন্টার মতো রেখে দেব। আপনারা চাইলে রৌদ্রেও রেখে দিতে পারেন। নুন হলুদ মেখে রাখার কারণে আম থেকে কিছুটা এক্সট্রা জল বেরিয়ে আসবে। এদিকে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে গোটা জিরে শুকনো কড়াইতে ড্রাই রোস্ট করে নিচ্ছি। জিরে ড্রাই রোস্ট করে নেওয়ার সময় অবশ্যই গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। জিরে খুব বেশি ভাজার দরকার নেই। জিরে থেকে একটা সুন্দর গন্ধ বের হলে জিরে একটা প্লেটের মধ্যে তুলে নেব, আর জিরে ঠান্ডা হয়ে এলে জিরেটাকে গুঁড়ো করে নেব। ফিরে এলাম 2 ঘন্টা পর। গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব 5 ফোড়ন শুকনো লঙ্কা আর 1টা তেজপাতা। ফোড়ন কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দেব নুন হলুদ মেখে রাখা আম। আমটাকে 2 ঘন্টার মতো নুন হলুদ মেখে রাখার জন্য আম থেকে দেখুন কতটা জল বের হয়েছে। এখন জলটাকে সাইড করে আমগুলোকে তেলের ওপর নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ আমটাকে নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনারা অবশ্যই আপনাদের টেস্ট মতো দেবেন। আর আগে থেকেই আমের মধ্যে নুন দেওয়া আছে, তাই ওটাকে মাথায় রেখে আরও অল্প সামান্য নুন দিয়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণ একইভাবে আমটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আম নাড়া চাড়া করার সময় গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কড়াইয়ের নিচে আমগুলো লেগে যেতে পারে। আমগুলো নাড়াচাড়া করতে করতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের আঁচটাকে একেবারে লোতে করে দিয়ে দেব চিনি। চিনি দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। আর মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে চেড়ে দিতে হবে, যতক্ষণ না চিনি একেবারে গলে যাচ্ছে। দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে চিনিটা প্রায় গলা গলা হয়ে গেছে। এখানে আমি কোনো রকম কিন্তু জল দিইনি। এখন গ্যাসের আঁচটাকে কখনো বাড়িয়ে বা কখনো কমিয়ে নিতে হবে। চিনিটা একেবারে গলে গেছে, এখন ভালোমতো ফুটিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি।
আমের আচারটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর ঠান্ডা হয়ে এলে আরও অনেকটা ঘন হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরের গুঁড়ো। জিরে গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি আমের আচার। দেখুন বন্ধুরা, কড়াই থেকে আমি আমের আচারটা একটা পাত্রে তুলে নিয়েছি আর আমের আচারটা ঠান্ডা হয়ে গেছে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আর খেতেও অনেক ভালো হয়েছে। এটাকে আমরা নর্মাল ফ্রিজে রেখে বা কাঁচের জারের মধ্যে রেখে মাঝে মাঝে রোদ্রে দিলে অনেকদিন পর্যন্ত রেখে খেতে পারবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক উৎসাহ দেয়। আর নতুন নতুন রেসিপি পেতে হলে নোটিফিকেশন বেল অন করে নিন।